হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আমি এখন সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি আজকে 6:30 সময় উঠেছিলাম, তো আমার সমস্ত ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, শুধু রান্নাটাই বাকি। আর এখন কিন্তু ছেলেকে আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠিয়েছি, প্রায় 7:45 মতো বাজে, তো এখন ওকে পড়তে বসাবো। আর যেহেতু আজকে স্কুল নেই, তাই একটু সময় দিয়ে ওকে বসাবো, পুরোনো পড়াগুলো করাবো, কারণ এবারে তো পুরো সিলেবাস, পুরো পরীক্ষা আছে, তো একটু চাপও বেশি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমি ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি। এখন ছেলে আর আমি একটু টিফিন খেয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে পড়তে বসে পড়বো। আর আজকে যেহেতু ওর স্কুল নেই, তাই বেলায় রান্না করবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি ঘরে কী কী কাজ করেছি। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু ছেলেকে টিফিন দিয়ে দিলাম, ও খেয়ে এখনই পড়তে বসে পড়বে। আর দেখো, আমার কিন্তু এই দু ঘরেরই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরেরও কিন্তু সাথে কমপ্লিট করে রেখেছি। তো দেখো, আজকে এত পরিমাণে রোদ উঠেছে, কেউ বলবে এখন 8টা বাজে, শুধু গেটের দিকে একটু তাকাও কত পরিমাণে রোদ। এত রোদ দেখে ভালোও লাগছে, কিন্তু ভয়ও করছে গরম না পড়ে। আর পড়তে বলতে মানে মনের যেটা ধারণা সেটাই হয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার ছোট ছোট সদস্যদের আমি এখন খাবার দিয়ে দিই। কোনোদিন তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি, তো ভাবলাম আজকে একটু সদস্যদের কিভাবে খাবার দিই আর কিভাবে ওরা খাবার পেলে খায় সেটা তোমরা একটু দেখো। দেখেছ, খাবারটা দিতে দেরি, ওরা কিন্তু হামলা করতে দেরি না, একদম ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপরে। তো এইটা দেখতে কিন্তু বেশ লাগে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু ওদের খাবারের এই কীর্তিগুলো দেখতে থাকি। তো আমার মানে এইখানে যখন আমি আসি এই সদস্যদের দেখতে, তখন ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট আমি একটু দাঁড়িয়ে দেখি। আর ছোট ছোট যে মেম্বাররা আছে, তারা তো ওগুলো খেতে পারবে না বড়গুলো, তাই তাদের কিন্তু একটু গুঁড়ো করে দিই। আর দেখো, এরাও গুঁড়ো করে দিতে কিভাবে খাওয়ার পেয়ে খাচ্ছে, মানে এত ভালো লাগে দেখতে, এক দৃষ্টি মনে দেখতেই থাকি। তো যাই হোক, ওদের তো খাবার দিতেই হবে। তো সকালে কিন্তু আমাদের গোপুষণার সাথে সাথে এদেরও একটা ডিউটি খাবার দেওয়ার, তো এদের খাবার দিয়ে দিলাম। তো চলো আমি শেয়ার করি অন্য কী কাজগুলো করেছি। দেখো এদিকে রান্নাঘরের কাজও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখে নিলে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, আর মাছেদেরও খাবার দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি একটু কিছু খেয়ে ছেলেকে নিয়ে পড়তে বসে পড়ি, পড়াটার পরে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখো। তো এদিকে ছেলে তো টিফিন করে নিয়েছে, তো আমি কিন্তু ওকে নিয়ে একটু বসে পড়েছি পড়তে। তো ওকে আমি লেখা দিয়ে দিয়েছি, তো ও লিখছে। আর এখানে দেখো, আমি ইতিহাস পড়াগুলো দেখছি। আমার মানে দেখতে দেখতে সেই আমাদের সময়ের কথা মনে পড়ে গেল, যে এই পড়াগুলো তো আমরাও পড়তাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। বেশ ভালো লাগে জানো তো ছেলেকে যখন পড়াতে বসি, কারণ নিজেদের কথাগুলো তো মনে পড়ে যায়। তো চলো ছেলে পড়ে নিক, ওকে আর ডিস্টার্ব করবো না, তো ও এক মনে লিখছে, লিখুক। তো বন্ধুরা, ছেলেকে তো পড়তে বসেছি, তোমরা দেখেই নিয়েছো, আর এখনো পড়া কমপ্লিট হয়নি, যেহেতু আজকে স্কুল ছুটি আছে। তো ভাবছি পুরোনো পড়াগুলো একটু রিভাইজ দেবো, আর তার মধ্যে দেখো অনেকটাই পড়া হয়েছে। তো ভাবলাম যে তার মধ্যে আমি রান্না করেছিলাম, মানে ভাতটা করে নিয়েছিলাম, তো ভাবলাম যে দুজনে মিলে একটু ভাত খেয়ে, তো বেশি কিছু করিনি আজকে, মানে শুধু ভাতই করেছি। তোমাদের দাদাভাই বললো আসার সময় হয়তো মাছ মাংস কিছু নিয়ে আসবে, তো আজকে সেটাই করবো, আর উচ্ছে ভাজবো, আর কিছু করবো না। যদি মাছ মাংস পায় তবেই নিয়ে আসবে, আর না হলে তো অন্য কিছু নিয়ে আসবে। তো চলো আমি দেখিয়ে দিই এখন গরম গরম ভাত কি দিয়ে খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আলু সেদ্ধ নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু বেলডাঙা লঙ্কা। তোমাদের দাদাভাই ইদানিং বিক্রি করছে, তো আমি কিছু রেখে দিয়েছিলাম, প্লাস মানে এগুলোকে ছাড়িয়ে টিফিন বক্সে রাখতে হবে। তো ওখান থেকে কিছু বেলডাঙা লঙ্কা নিয়ে আসলাম, ওটা ছেলে খাবে না, আমি খাবো। আর কাঁচা তেল দিয়ে কিন্তু আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে গরম গরম ভাত দুজনে মিলে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একেবারে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, যেহেতু ছেলের আজকে স্কুল নেই, তাই কিন্তু অনেকটা বেলা করেই সব কাজ বাজ সেরে স্নান করে তারপরে কিন্তু আমি রান্না করতে আসলাম। তো এখানে তোমাদের দাদাভাই কিন্তু আজকে 12:30 বাজে এখন চলে এসছে। তো যেহেতু মাছ নিয়ে এসছে, তাই উচ্ছে একটু ভাজবো শুধু আলু ছাড়া, আর কিন্তু মাছটাই করব। আর বেলা হয়ে গেছে, আর কিছু করব না, দুপুরের খাওয়া কিন্তু আমাদের এই দিয়েই হয়ে যাবে। তো দেখো, আর 5 পিস রুই মাছ এনেছে,
তো আজকে পেটি টেটি এত বেলায় পায়নি, তো এই মাছে নিয়ে এসে তো বললো একটু হালকা করে ঝোল করো তাহলে আলু দিয়ে, তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো তাই করব। আর বন্ধুরা এটা কিন্তু পোস্ত আর চাল মগজ দিয়ে আমি করবো। তো এর মাঝখানে একটা কথা দুদিন ধরে ভাবছি শেয়ার করব দুটো ভিডিওতে, কিন্তু হয়ে ওঠেনি। তো যদি ঝর্ণা এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে অবশ্যই তো তুমি আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা ঝর্ণার উদ্দেশ্য বলা স্পেশালি। ঝর্ণা আমাকে একটা কমেন্টে বলেছে, দি ভাই তুমি সবার কথা বলছো, আমার কথা কি ভুলে গেছো? না ঝর্ণা, আমি তোমার কথা একদম ভুলিনি। আসলে কি বলতো, বলা হয়নি, সব প্রত্যেকের কথা তো মনে থাকে না সবসময়, তাই কিন্তু মানে সেইভাবে বলা হয়নি বলে এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য। সত্যি বলতে ঝর্ণা, তুমি আমার ভিডিও শুধু দেখোই না, তোমার ভিডিও দেখার মধ্যে আর কমেন্টের মধ্যে একটা ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, সেটা আমি কিন্তু বুঝতে পারি। প্রত্যেকের ভিডিওর মধ্যেই দেখবে কমেন্ট দেখলেই বুঝে বোঝা যায় যে তার প্রতি মানে আমার প্রতি তার কতটা ভালোবাসা আছে। তো আমার সত্যিই খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, আমার খুব ভালো লাগে। দেখবে স্পেশাল কিছু মানুষ আছে যাদের ভিডিওগুলো খুব ভালো লেগে যায়, তাদের না দেখলে ভালো লাগে না। তো আমি যেদিন মিস করি না, বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে। আসলে নেটের প্রবলেমের জন্য অনেক সময় মিস করা পড়বে, ওয়াইফাই নেই বলে অনেক সময় মিস হয়ে যায়, নেট থাকে না। কিন্তু যখনই আমি সুযোগ পাই তোমার পুরনো ভিডিওগুলো ওয়াচ করার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমি জানি সবার মতন তুমিও একটা সময় আমাকে খুব মিস করেছ। তো চলো, আমি তোমাকে আজকে আর আশা করি তুমি আর রাগ করবে না, মন খারাপ করবে না, আমি তোমার কথা কিন্তু আজকে ভিডিওতে তোমার উদ্দেশ্যে ভিডিওটা করে আমি বলে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো রান্নাবান্না হয়ে গেছে গল্প করতে করতে, আর একদম হালকা পাতলা করে আজকে মাছের ঝোল করেছি। বাবুর জন্য ভাজা মাছটা রেখেছি, সেটাও খুঁটে খেয়ে নিয়েছে, আর উচ্ছে ভাজা, আর সাথে দেখো সাবুর পাঁপড় আর চালের পাঁপড়, আমাদের ঘরে প্রিয় খাবার। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম একটু রেস্ট নেওয়ার পরে, সন্ধ্যাবেলায় ছেলেকে পড়তে বসিয়ে এখন প্রায় 8:30 মতন বাজে। এখন নিয়ে এসে তোমাদের দাদাভাই মোগলাই, তো আমরা একটু তিনজনে মিলে মোগলাই খেয়ে নিই। আর সাথে জানো তো দুটো আইসক্রিম এনেছিল, তো একটা বাবু খেয়ে নিয়েছে আর একটা আছে আমার জন্য, একটু পরে খাবো। তো আজকে রাত্রের ডিনার জানি না কি হবে, তো এখন তো 8:30 বাজে, মোগলাইটা খাচ্ছি, তো এতেই তো অর্ধেক পেট ভরে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী আবার একটা নতুন ভিডিওদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো, টাটা।